হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা বলিউডে সেলফি কুইক অন্যতম সিঙ্গার নেহা কাক্কারের টপ টেন মোস্ট ভিউ সঙ্গে কথা বলবো। তিনি অনেক গান আমাদের উপহার দিয়েছেন, কিন্তু তার সব গান নিয়ে তো ভিডিও বানানো সম্ভব না। তার জন্য টপ টেন মোস্ট ভিউ সঙ্গে লিস্টটি বানানো হয়েছে, আর এই লিস্টটি বানানো হয়েছে বর্তমান সময় ভিউর ওপর নির্ভর করে, কিন্তু ভিউ সময়ের সাথে যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আর একটি কথা, আপনারা যদি এই সেলফি কুইক নেহা কাক্কারের জীবনের সম্পর্কে জানতে চান, তাহলে এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলুন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এই টপ টেন মোস্ট ভিউর সঙ্গে 10 নম্বর স্থানটি দখল করে নিয়েছে দেশি মিউজিক ফ্যাক্টরি চ্যানেল থেকে রিলিজ হওয়া গোয়া বিজ গানটি। এই গানটি এই পর্যন্ত ভিউ হচ্ছে 287 মিলিয়ন এবং লাইক 2.3 মিলিয়ন। এরপর 9 নম্বর স্থানটি দখল করে নিয়েছে 2020 সালে টি সিরিজ সিঙ্গেল চ্যানেল থেকে রিলিজ হওয়া ইয়া পিয়া কি আনে লাগি গানটি। এই গানটি এ পর্যন্ত ভিউ হচ্ছে 303 মিলিয়ন এবং লাইক 2.7 মিলিয়ন। এরপর 8 নম্বর স্থানটি দখল করে নিয়েছে 2018 সালে টি সিরিজ সিঙ্গেল চ্যানেল থেকে রিলিজ হওয়া ও হামসাফার গানটি। এই গানটি এ পর্যন্ত ভিউ হচ্ছে 344 মিলিয়ন এবং লাইক 1.9 মিলিয়ন। এরপর 7 নম্বর স্থানটি দখল করে নিয়েছে 2019 সালে টি সিরিজ চ্যানেল থেকে রিলিজ হওয়া বাতলা হাউস সিনেমার গান সাকি সাকি। এই গানটি এ পর্যন্ত ভিউ হচ্ছে 449 মিলিয়ন এবং লাইক 2.5 মিলিয়ন। এরপর 6 নম্বর স্থানটি দখল করে নিয়েছে 2019 সালে রিলিজ হওয়া লুকাছুপি সিনেমা কোকা কোলা গানটি। এই গানটি এ পর্যন্ত ভিউ হচ্ছে 495 মিলিয়ন এবং লাইক 1.9 মিলিয়ন। এবার 5 নম্বর স্থানটি দখল করে নিয়েছে 2016 সালে জি মিউজিক কোম্পানি চ্যানেল থেকে রিলিজ হওয়া বারবার দেখো সিনেমার গান কালা চশমা। এই গানটি এ পর্যন্ত ভিউ হচ্ছে 657 মিলিয়ন এবং লাইক 1.8 মিলিয়ন। এরপর 4 নম্বর স্থানটি দখল করে নিয়েছে 2018 সালে টি সিরিজ সিঙ্গেল থেকে রিলিজ হওয়া নিকলে কারেন্ট গানটি। এই গানটি এ পর্যন্ত ভিউ হচ্ছে 690 মিলিয়ন এবং লাইক 3.2 মিলিয়ন। এরপর 3 নম্বর স্থানটি দখল করে নিয়েছে 2018 সালে টি সিরিজ চ্যানেল থেকে রিলিজ হওয়া সত্যে মে জায়তে সিনেমার তিলবার গানটি। এই গানটি এ পর্যন্ত ভিউ হচ্ছে 831 মিলিয়ন এবং লাইক 2.8 মিলিয়ন। এরপর 2 নম্বর স্থানটি দখল করে নিয়েছে 2018 সালে টি সিটি চ্যানেল থেকে রিলিজ হওয়া সিম্বা সিনেমার আকমারে গানটি। এই গানটি এ পর্যন্ত ভিউ হচ্ছে 899 মিলিয়ন এবং লাইক 2.2 মিলিয়ন। এরপর 1 নম্বর স্থানটি দখল করে নিয়েছে 2016 সালে জি মিউজিক কোম্পানি চ্যানেল থেকে রিলিজ হওয়া মিলে হো তুম হামকো গানটি। এই গানটি এ পর্যন্ত ভিউ হচ্ছে 969 মিলিয়ন এবং লাইক 5 মিলিয়ন। মিলে হো তুম হামকো বড়ে নসিবোঁ সে চুরা। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি নেহা কাক্কারের ফ্যান হন, তাহলে তার কোন গানটি আপনাদের সব থেকে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।